নমস্কার বন্ধুরা, আর হবে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমার ছাদে যত গাছ আছে সমস্ত গাছে আমি একটাই সার ব্যবহার করি, একটাই খাবার এই সমস্ত ধরনের গাছেতেই আমি ব্যবহার করি। আর সেই খাবারটা কিভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আপনারা দেখে নিন যে সেই খাবারটা প্রয়োগ করে কি ধরনের ফুল হয়েছে আমার ছাদে, কি পরিমাণে ফুল হয়েছে দেখুন। এটা বর্ষাকাল, আর এই বর্ষার মধ্যেও কত হেলদি গোলাপ গাছগুলো আছে আর কত সুন্দর ফুল ফুটেছে। আমার যে ছাদে গাছ আছে তার মধ্যে ধরুন 1/4 গোলাপ গাছই আছে, আর এজন্য আমি গোলাপ গাছগুলোই আপনাদেরকে দেখাচ্ছি কেমন ফুল ফুটেছে। এছাড়া অন্যান্য গাছের ছবিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা দেখুন যে এই একটাই সার প্রয়োগ করে সমস্ত রকমের গাছে কত সুন্দর ফুল একসঙ্গে হতে পারে। আর এই যে ছবিটা আপনারা দেখছেন ভিডিওটা, এটা একটা দিনে আমার পুরো ছাদে যা ফুল হয়েছে সেই একদিনেরই ছবি আমি দেখাচ্ছি। আর ফুল প্রত্যেক দিনই এরকম থাকে, আর আজকে যে প্রথম এরকম ফুটেছে তা নয়। আর এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিরা এই সারটা প্রয়োগ করলেই শুধু গাছে কি পরিমাণ ফুল হতে পারে। আপনারা গোলাপ গাছগুলো দেখলেন, আর এবার অন্যান্য গাছগুলোরও কিছু কিছু ছবি আপনারা দেখুন। আর এই যে নানা রকমের গাছ, নানা রকমের গাছ হলো একটাই সার দেয়া হয়, নানা রকম সার দেয়া হয় না। তো দেখুন, আপনারা একটু দেখতে থাকুন, এটা স্পাইডার লিলি, আর এই গরমেও ডিএ রোজ ফুটেছে। আর তাছাড়াও নয়নতারা, বেল, জুঁই, গন্ধরাজ, আর নটরমণি, আর অনেক রকম ফুলই আছে যেগুলো সব ছবি তোলা সম্ভব হয়নি। আর সেই ছবিগুলো তুলে যদি আমি একটা ভিডিও বানাই সেটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, আসল কথাটাই আর বলা হবে না। এই যে অ্যামেরিস লিলি, এটাও কিন্তু এই সময়ই ছাদে আছে। এখন এই অ্যামেরিস লিলি কিন্তু সিজিন নয়, এখন বর্ষাকাল, আর এই লিলিটা ফোটে ধরুন এপ্রিল মাসে। আর পাতাবাহার গাছগুলো এই একই সার প্রয়োগ করা হয়। শুধুমাত্র পদ্ম গাছ আর ওয়াটার ক্যাবেজ আমি এখানে দেখিয়েছি, কিন্তু পদ্ম গাছ আর ওয়াটার ক্যাবেজে আমি এই সারটা দিই না, ওর জন্য আলাদা সার আছে, আর সেটা আমি আপনাদেরকে অন্য দিন দেখাবো। তো চলুন, আমি কিভাবে সারটা তৈরি করি সেটা এখন দেখে নেওয়া যাক। আমি একটা 20 লিটারের বালতি নিয়ে নিয়েছি, দেখুন এই 20 লিটারের বালতিটার মধ্যে আমি এখন, এখানে আছে আমার 1 কেজি মতন খোল, সরিষার খোল, আর এই 1 কেজি খোলটা থেকে এই 750 গ্রাম মতন খোল আমি এই বালতিটার মধ্যে দিয়ে দেবো। আর 1 কেজি খোল নিলে ওটা থেকে অনায়াসেই পরিমাপ করতে পারবেন আপনারা, কারণ 4/3 ভাগ দিয়ে দিতে পারবেন, বা 500 নিলে অর্ধেকটা দিতে পারবেন, আপনাদের যেমন গাছ আছে সেরকম অনুযায়ী আপনারা এটা নেবেন, এই খোলটার কতটা নেবেন সেটা আন্দাজ করবেন। আমার মোটামুটি ধরুন ছাদে 200টা মতো গাছ আছে, আর আমি তার জন্য 750 গ্রাম খোল নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন ডিএপি, আমি এখানে কালো দানা ডিএপি পেয়েছি বাজারে, আমি যখন যে রঙের দানা পাই সেটাই নিই, কোনো অসুবিধা হয় না, ডিএপি হলেই হবে। ডিএপি দিয়ে দিলাম 100 গ্রাম মতন, আর এরপর বালতিটাকে আমি পুরোটা ভর্তি করলাম না, কিছুটা খালি রাখলাম, কারণ পচে গিয়ে খোলটা অনেক সময় উঁচু হয়ে যায় আর তখন বালতি থেকে উপচে পড়ে যেতে পারে। আর এখন আমি এই ঢাকনাটা দিয়ে বালতিটা বন্ধ করে দিলাম, আর এরপর আমি ছাদের এক পাশে এই গাছ বালতিটাকে রেখে দেবো। 7 দিনের জন্য এটাকে রেখে দিতে হবে, 7 দিন ধরে পচাবো। আর দেখুন, এর জন্য আমি বালতির ঢাকনাটা যাতে আরো শক্তভাবে থাকে তার জন্য এই ভারী পাথর দুটো আমি বালতির ঢাকনায় দিয়ে দিলাম, তাহলে পচনটা আরো ভালো হবে। আর এই যে দেখুন, এই যে গাছগুলো দেখলেন, দেখছেন এই সমস্ত গাছের জন্য এইটুকুই মাত্র আমি সার ব্যবহার করি 15 দিনে একবার। 15 দিন ছাড়া এই পদ্ম আর ওয়াটার ক্যাবেজ ছাড়া সমস্ত গাছে এই খোল দেওয়া হয়। আর এখন 7 দিন হয়ে গেছে, 7 দিন বাদ আমি এই ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা পচেছে। আর এই সারটা কিন্তু আপনাদেরকে 12 মাসই ব্যবহার করতে হবে, শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো সময় এই সারটা ব্যবহার করা বন্ধ করা চলবে না।
এই দেখুন পচে গেছে। এখন এটাকে আমি ভালো করে লাঠি দিয়ে মিশিয়ে নিচ্ছি ওই জলটাকে, আর এরপর যে বালতির অংশটুকু ফাঁকা আছে এটাও আমি ভর্তি করে নেবো। তবে আমার 20 লিটার মাপটা ঠিক হবে। 20 লিটার জলে আমি এই খোলের পরিমাণ আর এই সারের পরিমাণটা দিই। এরপর আমি বালতিটা ভর্তি করে নিয়েছি, আর এখন আরেকটা অন্য বালতি নিলাম। এই এই বালতিটা তার একটা বালতিতে সেটাও বা সেই বালতিটাও 20 লিটারেরই মাপ। ভালো করে একটু আরেকটু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আর একটা 20 লিটারের বালতি আমি নিয়ে নিয়েছি, আর এই এম সাইজের একটা মগ নিয়েছি। এই মগটা থেকে এখন আমি এই মিশ্রণটা থেকে এক মগ তুলে নিলাম আর এই ফাঁকা বালতিটার মধ্যে দিলাম, আর এই বালতিটাও এখন আমি পুরো জল দিয়ে ভর্তি করে নেব। দেখুন আমি ভর্তি করে নিয়েছি, আর এবার এই জলটাই আমি গাছগুলোতে দেবো। কোন গাছগুলোতে দেবো? না, যেগুলো এরকম গোড়াটা শুকনো হয়ে গেছে, তা সব গাছের গোড়াগুলোই আপনারা প্রথমে এরকম শুকনো করে নেবেন, যে মাটিটা একদম শুকনো করে তারপর সারটা দেবেন, তাহলে পুরো সারটা গাছটা টেনে নেবে। আর না হলে ধরুন জল কিছুটা তো টবের তলা দিয়ে বেরোবেই, তাহলে সারটা গোটাটা আপনাদের গাছটা কাজে লাগাবে না। আর যদি আপনারা গাছের গোড়াটা ভালো করে শুকিয়ে সার মেশানো জলটা দেন, তাহলে তাড়াতাড়ি গাছটা এই জলটা টেনে নেবে, আর এটা ওদের খুব কাজেও লাগবে। তা আগে যে কথাটা বলছিলাম, বর্ষাকালেও কিন্তু আপনাদেরকে এই সারটা দিতে হবে। বছরের কোনো সময় এই সারটা ব্যবহার করা বন্ধ করা চলবে না। আর যতবার আপনারা এই সারটা মেশাবেন, মিশ্রণটা এক বালতি জলে 20 লিটারের বালতিতে মেশাবেন এক মগ করে, ততবারই ভালো করে আগের বালতির মিশ্রণটা লাঠি করে গুলিয়ে নেবেন, নেড়ে নেবেন ভালো করে মিশ্রণটা। তারপর আপনারা গাছগুলোতে প্রয়োগ করবেন। আর আমি এখন সমস্ত গাছগুলোতে এই সারটা প্রয়োগ করব, দেবো এখন। আর দেখুন অনেকটাই চড়া রোদ উঠে গেছে, আর রোদের সময় দিচ্ছি এই কারণে, না হলে গাছের গোড়াগুলো শুকুবে না। আর একটু রোদেতেই আমি গাছগুলোয় সার বা জল দিই। খুব সকালবেলা যদি জল সার দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা অনেক সময় গাছগুলো অ্যাবজর্ব করতে পারে না। একটু মাটিটা শুকলে দেয়ালে দিলেই এটা ভালো হবে, আর গোড়াটা অবশ্যই শুকলে তারপর দেবেন। দেখুন অ্যামেরিস লিলি এই বর্ষাতেও এই সার প্রয়োগ করেই হয়েছে কিন্তু। আর দেখুন আমার সমস্ত গাছে খোলগুলো দেয়া হয়ে গেছে। আর এরপর আপনারা যে কাজটা করবেন, প্রত্যেকবার খোল দেওয়ার পর আপনার বালতিটা বা যে জায়গাটায় খোলটা পচাবেন সেটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবেন। আর প্রত্যেকবারই আপনারা এটা ভালো করে বালতিটা ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, আর নিজেদের হাতটাও অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ অনেক রকম ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এই সারটা থেকে।